হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ হোসেন আছি আপনার সাথে। এই মুহূর্তে অবস্থান করছি আল মদিনা ট্রেডিং এ, যেখান থেকে আপনারা একেবারে পাইকারি থেকেও কম দামে বাইক নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কিন্তু R15 V4 একেবারে অথেন্টিক 2024 আপডেট মডেলের বাইকটা আছে। আর আমার সাথে আজকে কে কানেক্টেড আছে জানেন? আল মদিনা ট্রেডিং এর ওনার হারুন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আরিফ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি। ভাই আপনার সাথে ভিডিও বানাতে অনেক ভালো লাগে। আসলে আমার প্রবাসী যারা ভাই আছেন তারা আসলে অনেক কম দামে বাইক পায় ভিডিও দেখে, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। তো আজকেও তো দামটা অবশ্যই আজকেও ইনশাল্লাহ আগের থেকে আগের বারের মতনও মানে রিজনেবল প্রাইসে আপনার ভিউয়ার্সরা বাইক নিতে পারবে আল মদিনা ট্রেডিং থেকে। যেটা মূলত দেখতে পাচ্ছেন একেবারে রেডি করা কাস্টমার ভাইয়ের বাইক, মাত্র তিনি কিন্তু আমাদের সাথে লাইভ ভিডিও করে গেলেন। এই বাইকটা কিন্তু তিনি নিয়েছেন অলরেডি, তো উত্তরা নিয়ে চলে যাবেন কিছুক্ষণের মধ্যেই। তো দেখতে পাচ্ছেন যারা মূলত ইন্দোনেশিয়ান ভার্সনের অথেন্টিক বাইক নিতে চাচ্ছেন একেবারে অরিজিনাল কালারের, অবশ্যই কিন্তু চলে আসবেন কোথায়? আল মদিনা ট্রেডিং এ, যেখান থেকে আপনি একটা নয়, দুইটা নয়, দশটা নয়, বিশটা নয়, পঞ্চাশটা নয়, একশোটা বাইক দেখে একটা বাইক নিতে পারবেন। এই যে এরকম সব অথেন্টিক বাইক এরকম প্যাকেট থাকবে, বাট আপনি নিজ হাতে আনবক্সিং করবেন, আপনি আপনার স্বপ্নের বাইকটা খুলবেন, খুলে নিজ হাতে প্যাকেট খুলে আনবক্সিং করে নিতে পারবেন। এই অপশনটা কিন্তু শুধুমাত্র আপনাকে আল মদিনা ট্রেডিং এ দিবে, অন্য কোনো শোরুম কিন্তু এই অপশনটা আপনাকে দিবে না। সো যারা মূলত অথেন্টিক বাইক নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমাদের পিছনেও কিন্তু অনেক বাইক কিন্তু রাখা আছে, সব ইনটেক ইউনিট, মানে আপনাদের জন্য জাস্ট আপনারা আসবেন, প্যাকেট খুলবেন, প্যাকেট খুলে নিতে পারবেন। আর যারা মূলত MT15 নিতে চাচ্ছেন, MT15 মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যতগুলা কালার হয় পুরা বাংলাদেশের মধ্যে সবগুলা কালারই আছে। যেমন এটা হচ্ছে আপনার গ্রিন কালার, যেটাকে আসলে সাইবার গ্রিন বলে অফিসিয়ালি, এটা হচ্ছে আইস হোয়াইট কালার। পাশাপাশি ওইদিকে যদি দেখেন সায়ান স্টর্ম কালারটাও কিন্তু আছে, সায়ান স্টর্ম কালারটাও কিন্তু নিতে পারবেন। পাশাপাশি যে ব্ল্যাক কালার সেটাও কিন্তু নিতে পারবেন। তবে হ্যাঁ, এখানে কথা আছে, পুরা বাংলাদেশের মধ্যে পুরা মার্কেটে আপনি যে প্রাইসটাই পান না কেন, সেখান থেকে আল মদিনা ট্রেডিং অন্তত হলেও আপনাকে 5,000 টাকা কমে বাইক দিবে। এটা কিন্তু হচ্ছে সব থেকে বড় বৈশিষ্ট্য আল মদিনা ট্রেডিং এর। প্রাইসের থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে হলো আপনার একটা বাইক নিলো, একটা বাইকে অথেন্টিক বাইক পাবে আর কি, একটা বাইক অথেন্টিক থাকবে। হ্যাঁ, একটা বাইকও যদি থাকে একটা বাইক অথেন্টিক থাকবে আল মদিনা, কোনো কিন্তু আপনারা অথেন্টিক বাইক ছাড়া কিছু পাবেন না, অরিজিনাল বাইকটা পাবেন, এই নিশ্চয়তা কিন্তু আল মদিনা ট্রেডিং আপনাকে দিচ্ছে। আর সব থেকে কথা হচ্ছে কোনো শোরুম কিন্তু আপনাকে ওয়্যার হাউজে নিয়ে বাইক দিবে না, আপনি 100টা বাইক দেখে একটা নেয়ার অপশন নেই যারা মূলত হোলসেল করে। বাট এখানে কিন্তু আপনি হোলসেলের পাশাপাশি একটা বাইক নিলেও আপনি ওয়্যার হাউজে গিয়া আপনি 10টা 20টা দেখে 50টা দেখে একটা ইউনিট নিতে পারবেন। আর যারা মূলত পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু আল মদিনা ট্রেডিং থেকে বাইক নিয়ে বিজনেস করতে পারবেন, কারণ পুরো মার্কেট থেকে রিজনেবল প্রাইসে তারা কিন্তু হোলসেলও করে থাকে। সো আমরা এদিকে কিন্তু অনেক বাইক দেখতে পাচ্ছি, MT15 আমরা দেখলাম, পাশাপাশি ওইদিকে যদি আমরা দেখি GSXR কিন্তু আছে, এরপরে FZS ভার্সন 4 আছে, গ্রেজি ভ্যালি আছে। তো বাইকগুলো শোরুমে ডিসপ্লে করা আছে, আমরা একটু পরেই শোরুমের মধ্যে যাব এবং আপনাদেরকে ডিসপ্লে ইউনিটগুলো এক এক করে দেখাবো। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন অনেক বাইক রাখা, আসলে এখানে যাওয়ার মতো কিন্তু অপশন নেই। তো চলেন আমরা একটু শোরুমের দিকে যাই এবং শোরুমে কী কী বাইক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমরা আজকে ভিডিওটা বেশি বড় করব না, আসলে বড় ভিডিও হলে অনেকে আসলে কনফিউজ হয়ে যান যে আসলে অনেক বড় ভিডিও হয়। আরিফ ভাই আমাকে এর আগে অনেকে নক করেছিলেন যে একটু অল্প সময়ের মধ্যে দেখাবেন, কারণ আমাদের সময় স্বল্পতা থাকে। সো আমরা নিচের দিকে বাইকগুলো দেখালাম, পাশাপাশি উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু MT15 যে সাইবার গ্রিন কালার এটাও কিন্তু রাখা আছে। আর পুরো বাংলাদেশের মধ্যে আবারও বলছি FZS ভার্সন 4 যে প্রাইসে আপনি পাবেন, এই প্রাইসে আমার জানা মতে অন্য কোনো জায়গায় পাবেন না। এখানে এক কাস্টমার ভাই এসেছিল, তিনি আসলে প্রাইস জিজ্ঞেস করেছিল, তো আল মদিনা ট্রেডিং এর ওনার হারুন ভাই আমার সাথে বসা ছিল, যে প্রাইস বলেছে আমি হতভম্ব হয়ে গেছি যে আসলে এই প্রাইস আসলে অন্য কোথাও আমি আসলে পাইনি এখন পর্যন্ত। সো আল মদিনা ট্রেডিং এর সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আল মদিনা ট্রেডিং। আল মদিনা ট্রেডিং এ আপনাকে আসতে হলে কি করতে হবে? আসতে হলে আপনাকে আসতে হবে মগবাজার মোড়ে, মগবাজার মোড় থেকে আপনার মগবাজার রেলগেট যেদিকে গিয়েছে, অর্থাৎ রেল ক্রসিং এর মাঝামাঝি স্থান, রাস্তার বাম পাশে, হাতের বাম পাশে আল মদিনা ট্রেডিং কে দেখতে হবে, অর্থাৎ রেলগেট এবং হচ্ছে মগবাজার মোড় এটা ঠিক মাঝামাঝি একটা জায়গায়, যেখানে সোনালী ব্যাংক আছে ওইটার ঠিক অপোজিটে, মানে সোনালী ব্যাংকের ঠিক অপোজিট সাইডে কিন্তু আল মদিনা ট্রেডিং এর শোরুমটা অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড কিন্তু দেয়া আছে, অ্যাড্রেসটা হচ্ছে 379/7 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার,
ঢাকা 1217। এছাড়াও কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে 0179733900। এই নাম্বারগুলোতে যোগাযোগ করেও কিন্তু আপনি আপনার স্বপ্নের বাইকটা নিতে পারবেন। সো আমরা একটু এদিক থেকে বাইকগুলো দেখাবো। হারুন ভাই আমাদের সাথে কিন্তু আছে এই শোরুমের ওনার। সো দেখতে পাচ্ছেন যারা মূলত একেবারে গ্লসি কালারের মধ্যে R15 V4 নিতে চাচ্ছেন, ম্যাটের কম্বিনেশন থাকছে, এদিকে কিন্তু ম্যাট কালারের একটা কম্বো থাকছে ফিনিশিংটা, এবং ফুয়েল ট্যাঙ্ক গ্লসি থাকছে, সামনের পোর্শনটা কিন্তু গ্লসি থাকছে। যারা মূলত একেবারে 24-এর অরিজিনাল কালারের বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আছে, আসলেই কিন্তু নিতে পারবেন, অ্যাভেলেবেল আছে। এরপরে কিছু ইন্ডিয়ান বাইক রাখা আছে দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ান হচ্ছে যেটাতে কুইক শিফটার সহ কিন্তু আছে, এটা হচ্ছে R15 V4 এর ব্লু কালার। ব্লু কালারের মধ্যে এবং হোয়াইট কালারের মধ্যে আপনি কিন্তু কুইক শিফটার ট্রাকশন কন্ট্রোলটা পাবেন, শুধু TFT মিটার ছাড়া এমের মধ্যে যে ফিচার আছে সব ফিচারেই কিন্তু পাবেন। পাশাপাশি হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন, গ্লসি মেরুন কালারের বাইক, এটাও কিন্তু একটা ধামাকা প্রাইজে থাকবে। প্রত্যেকটা বাইক এমন প্রাইজে থাকবে আপনার আসলে মাথা নষ্ট হয়ে যাবে। আর যারা মূলত এম সিলভার নিতে চাচ্ছেন তাদের জন্য তো 500 বাইক দেখে একটা বাইক নেওয়ার সুযোগ থাকছে, ঠিক আছে, যারা এম সিলভার নেবেন। আবারও বলছি এত বড় অপশন কোথাও পাবেন না, ঠিক আছে, যাবেন ওয়ার হাউজে আপনার 500টা বাইকের মধ্যে যে বাইকটা পছন্দ হয় ওইটাই আপনাকে খুলে দিবে, এবং ওইটাতে যদি সামান্য পরিমাণ স্ক্র্যাচ থাকে তারপরেও আপনি কিন্তু নতুন একটা বাইক নিতে পারবেন না। মানে আপনার যেটা পছন্দ হয় খোলার পরে যদি মনে হয় না আমি এটা নেব না, আপনি আবারও ইনটেক বাইকটা নিতে পারবেন, তাই তো ভাই? জি অবশ্যই। আচ্ছা তো চলে আসেন, আমরা এখন একটু শোরুমের মধ্যে আসি এবং এখানে কি কি বাইক আছে আপনাদেরকে দেখাই। যারা মূলত গ্রে জিভেলি নিতে চাচ্ছেন, এই মুহূর্তে গ্রে জিভেলির টপ কালার হচ্ছে ব্ল্যাকের মধ্যে যে নিয়ন কালার। সো দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে যে নিয়ন কালার সেই কালারটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, দেখে শুনে কিন্তু নিতে পারবেন। গ্রেজিবিলি আসলে সবাই লিমিটেড এডিশনে আনে, সবাই কিন্তু আছে আহামরি অনেক ইউনিটে কিন্তু বাইক আনে না, কিন্তু আলমদিনা ট্রেডিং এ কিন্তু ভাই অনেক পরিমাণে দেখে নিতে পারবে। সো আমি এই জন্যই বলছি কথাটা, আলমদিনা ট্রেডিং এ এমন পরিমাণ গ্রেজিবিলি আছে আপনি ইন্দো বিপুরের মতো যদি 100 ইউনিট দেখে নেন গ্রেজিবিলি 100 ইউনিট দেখে একটা নিতে পারবেন। সো এই অপশনটা কিন্তু কোথাও পাবেন না, অনেক শোরুমে দেখা যায় দুইটা তিনটা করে গ্রেজিবিলি থাকে, চারটা থাকে, এটাই সীমাবদ্ধ থাকে, বাট এখানে আপনি অনেক ইউনিট দেখে নিতে পারবেন। এরপরে অথেন্টিক যে WGP Yamaha 16 ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু এই বাইকটা ডিজাইন করা হয়েছে এবং এটা অনেক জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশের মার্কেটে, এবং আমি এই বাইকটা লাইভ করেছিলাম, যারা মূলত হোয়াইট টপ টেনে লাইভ দেখেন তারা জানতে পারবেন, বাংলাদেশে প্রথম কিন্তু এনেছিল আলমদিনা ট্রেডিং এই বাইকটা, এবং ক্রিকেটার যে রুবেল ভাই ছিল তিনিও কিন্তু এখান থেকে বাইক নিয়েছিলেন, আমি লাইভ করেছিলাম। সো দেখতে পাচ্ছেন এইদিকে যদি দেখেন R15 M যে সিলভার কালার সেটাও কিন্তু আছে, আবারও বলছি আপনি 200 ইউনিট দেখে কিন্তু একটা ইউনিট নিতে পারবেন, আপনার জন্য এই অপশনটা কিন্তু আছে, আলমদিনা ট্রেডিং আপনাকে দিচ্ছে। আর যারা মূলত গ্রেজি ভ্যালির মধ্যে নিয়ন কালার নিতে চাচ্ছেন, ভাই এদিকে দিয়ে একটু চলে আসবেন, গ্রেজি ভ্যালির মধ্যে নিয়ন কালার নিতে চাচ্ছেন, নিয়ন কালার ফুল নিয়ন কালারটাও কিন্তু হবে দেখতে পাচ্ছেন। আর এটার কালার কম্বিনেশন কিন্তু অস্থির কালার কম্বিনেশন। সো আপনাদেরকে একটু বলে রাখি গ্রেজি ভ্যালি কিন্তু আসলে কাস্টমাইজ হয়ে আসে, বাট এই কাস্টমাইজেশনটা কিন্তু ইন্দোনেশিয়ার কাস্টমাইজ, এটা কিন্তু বাংলাদেশে কোনো কাস্টমাইজ হয় না, ঠিক আছে, ইন্দোতে যেভাবে কাস্টমাইজ হয় ওই সেম বাইকটাই কিন্তু চলে আসে। পাশাপাশি হচ্ছে দেখতে পাচ্ছেন R15 V4 ব্ল্যাক 24-এর যে আপডেট মডেল সেটাও কিন্তু আছে, ভাই এটা কয়টা দেখে একটা নিতে পারবে? কয়টা দেখলে আপনার ভিউয়ার্সরা খুশি হবে আপনিই বলেন, ধরেন 100টা বাইক দেখে যদি একটা নিতে পারে 100 বেশি দেখতে পারবে ভাই, 100রও বেশি দেখতে পারবে, জি 100রও বেশি দেখতে দেখে একটা নিতে পারবে, 100রও বেশি দেখে, ওরে বাবারে বাবা কি অপশন, আপনি সরাসরি গোডাউনে চলে যাবেন, ঠিক আছে, আপনাকে সমুদ্রে ছেড়ে দেওয়া হবে, সমুদ্রের মধ্যে আপনার যেটা পছন্দ হয় নিয়ে চলে আসবেন। আচ্ছা এদিকে কিন্তু হুন্ডাই এডিভি আছে, এডিভির আমরা অনেকগুলো কালার কিন্তু দেখেছি, নিচে আমরা ব্ল্যাক কালার দেখলাম, এরপরে হচ্ছে হোয়াইট কালার দেখেছি, এরপরে এখানে কিন্তু একটা জনপ্রিয় কালার আছে যেটা মূলত হচ্ছে ব্রাউন কালার, যে কালারটা কিন্তু আপনি শুধুমাত্র এই মুহূর্তে আলমদিনা ট্রেডিং এ পাবেন, অন্য কোথাও কিন্তু এই কালারটা পাবেন না, ঠিক আছে। আর MT15 এর কিন্তু আমরা নিচে সবগুলা কালার দেখিয়েছি, তারপরে ওইখানে ব্ল্যাক কালারটা আছে, সাইন স্টক, সাইবার গ্রিন, আইস হোয়াইট, ব্ল্যাক, যার যেটা লাগবে, একেবারে লেটেস্ট ভার্সনের বাইক, এবং এটার সুইচ কিন্তু থাকছে R15 M এর সুইচ। সো যারা লেটেস্ট ভার্সনের বাইকটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন আলমদিনা ট্রেডিং এ। এরপরে বাম্বেল বিটাও কিন্তু জল জল করছে দেখতে পাচ্ছেন, দুই হলুদিয়া পাখি, আপনার কি টপ স্পিড দরকার চলে যান GS XR এ, এরপরে আপনার ডিউরেবিলিটি দরকার চলে যান R15 V4 এ, ঠিক আছে, একটু স্পোর্টস সেগমেন্টের যদি বাইক প্রয়োজন হয় এখানে চলে আসেন, আর যদি ন্যাকেটের মধ্যে বাইক নিতে চান, ন্যাকেট স্পোর্টস সেগমেন্টের মধ্যে সেই সাথে টপ স্পিড চান, তাহলে GS XR এ চলে যান। কিলেস ইগনিশন সিস্টেম কিন্তু থাকছে GS XR এ, ডুয়েল চ্যানেল ABS। সো GS XR এর তীব্র সংকট চলছে এই মুহূর্তে, আলমদিনাতে আসলে আপনি হতাশ হবেন না।
পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান যে V4 ব্লু সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। এরপরে গ্রেজি ভ্যালি R15 V4, যারা M ইন্ডিয়ান নিতে চাচ্ছেন তাদের জন্য অপশন আছে, আবার যারা ইন্দো নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অপশন আছে। এরপরে হারুন ভাই এটা কি? এটা হচ্ছে হলো ভাই R15 M কার্বন, কার্বন এডিশন। জি কার্বন এডিশন, তাও আবার ইন্ডিয়ান কার্বন। জি ভাই ইন্ডিয়ান কার্বন কিন্তু কোথাও অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। কোথায় আসতে হবে? আলমদিনা ট্রেডিং এ আসলে আপনি নিতে পারবেন। শুধু তাই নয়, আপনি এটারও 50টা ইউনিট দেখে একটা ইউনিট নিতে পারবেন। তবে হ্যাঁ, দ্রুত যোগাযোগ করতে হবে, বেশি দেরি করা যাবে না, ঠিক আছে, কারণ এটার কিন্তু স্টক বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, আপনি ভিউয়ার্সরা যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি কিন্তু তার পছন্দের স্টকটা দেখে নিতে পারবে। আর আলমদিনা ট্রেডিং এ কিন্তু বাইক বেশিক্ষণ থাকে না, খুব দ্রুত সেল হয়ে যায়। তো আপনার ভিউয়ার্সরা যত দ্রুত আসবে তত দ্রুত কিন্তু তার পছন্দের স্টকের বাইকটা নিতে পারবে। আর আমাদের কিন্তু ইন্ডিয়ান R15 M সিলভার যেটা BS7, এটার উপরে কিন্তু বিশেষ একটা অফার চলতেছে, আর বিশেষ অফার চলতেছে আরিফ ভাই। তো আপনার ভিউয়ার্সরা যত তাড়াতাড়ি আসবে, এই বাইকটাও কিন্তু মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস, প্লাস হচ্ছে হলো মানে অনেকগুলি বাইক দেখে একটা বাইক নিতে পারবে। আচ্ছা, পুরো মার্কেটের মধ্যে সব থেকে বেস্ট প্রাইস পাবেন R15 M BS7 এ। জি, সো আপনারা জানেন BS7 এর কিন্তু অনেকেই হয়তো বা বলবে অনেক স্টক আছে, অফার দিচ্ছে, আপনি ওই অফারগুলো যাচাই করে এখানে আসেন, আপনি অফারের উপরে অফারে কিন্তু R15 M BS7 নিয়ে যেতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হলো আমাদের কিন্তু প্রতিটা বাইকের উপরে মেকার্স কোড করা আছে। তো আপনার ভিউয়ার্সরা চাইলে সে তার পছন্দের জেলা বা ডিস্ট্রিক্টে তার নাম্বারটা করতে পারবে, মানে সারা বাংলাদেশেই কিন্তু তার রেজিস্ট্রেশন করার সুযোগ সুবিধাটা থাকছে। আচ্ছা, সব থেকে বড় কথা হচ্ছে আপনি পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু নাম্বার করে নিতে পারবেন আলমদিনা ট্রেডিং এর বাইকগুলো নিলে। সো আমরা আর ভিডিওটা বেশি বড় করবো না, আলমদিনা ট্রেডিং এ আসতে হলে আপনাকে আসতে হবে মগবাজার মোড়ে, সোনালী ব্যাংকের যে শাখা আছে ওটার ঠিক অপোজিটে আপনার মগবাজার মোড়, এবং মগবাজার যে রেলগেট আছে ওটার ঠিক মাঝামাঝি জায়গায়। তারপরেও যদি আপনার লোকেশন জানতে অসুবিধা হয়, স্ক্রিনের উপরে যে নাম্বার থাকবে ওইখানে কিন্তু যোগাযোগ করতে পারবেন। সো হারুন ভাইকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে এত সময় দিয়ে আমাদের সাথে সহযোগিতা করার জন্য। তিনি আসলে ওনার মানুষ অনেক ব্যস্ত থাকে, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি চলে যাবে, শুধু ভিডিও করার জন্য কিন্তু শোরুমে এসেছিল, এবং কাস্টমার যে সেল হলো সরাসরি কিন্তু তিনি থেকে সেলটা দিয়েছেন। অনেক ধন্যবাদ ভাইকে, সময় দিয়েছেন আমাদেরকে। তো ভাইয়া, সর্বশেষে আমি আপনাকে একটু রিকোয়েস্ট করব, যারা প্রবাসী ভাই আছেন, প্রবাসী ভাইয়েরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট দেয়, তারা অনেক দিন যাবত আমার ভিডিওগুলো দেখে। সো প্রবাসী ভাইদের জন্য সবসময় যেন একটা ছাড়ের ব্যবস্থা থাকে। প্রবাসী ভাইদের জন্য আলমদিনা ট্রেডিং এর পক্ষ থেকে সবসময় একটা বিশেষ ছাড় থাকে, কারণ তারা হচ্ছে হলো রেমিটেন্স যোদ্ধা, তারা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায়, আর এই জন্য তাদের জন্য আমরা সবসময় আলমদিনা ট্রেডিং এর পক্ষ থেকে একটা বিশেষ ছাড় দিয়ে থাকি। আর এছাড়াও আপনার যারা ভিউয়ার্স আছে তারা যদি এসে আপনার কথা বলে যে হোয়াইট টপ 10 অথবা আরিফ ভাইয়ের নাম যদি বলে আরিফ ব্লগস এর কথা, তারপর আমরা কিন্তু একটা বিশেষ ছাড় দিয়ে থাকি ইনশাল্লাহ। তো বন্ধুরা, সরাসরি কিন্তু আলমদিনা ট্রেডিং এর ওনার হারুন ভাইয়ের কাছ থেকে আপনারা শুনলেন, যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা অফার থাকবে। আজকে আমরা ভিডিওটা আর বেশি বড় করব না, কষ্ট করে একটু শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য ভাই দেখেও উপকৃত হতে পারে। একেবারে সরাসরি বাংলাদেশের সব থেকে বড় ইম্পোর্টারের কাছ থেকে রিজনেবল প্রাইসে কম দামে বাইক নিতে পারে। আজকে বিদায় নিচ্ছি আমরা, আবারও আসবো নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।